মন্দার মুখে বাজি বিক্রেতারা। মহামান্য হাইকোর্টের নির্দেশে রাজ্য জুড়ে এই বছর বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ঠিক এই কারণেই সভাপতি শোকে ছায়া বাজি পাড়ায়। লকডাউন শিথিল হওয়ার পর এবার তারা ভেবেছিলেন হয়তো একটু হাসির মুখ দেখতে পাবেন, কিন্তু তা আর এই বছর হলো না। বাজির ব্যবসাটা বন্ধ করে দেওয়া, যদি আমাদের আরও দু মাস আগে থেকে আমরা জানতে পারতাম, আরও দু মাস আগে যদি আমাদের যেটা জানিয়ে দিত হাইকোর্ট থেকে বা সরকার থেকে, তাহলে আমাদের এই যে এত ব্যবসায়ী, এই যে এত লোক, লক্ষ লক্ষ লোক এই বাজির উপর নির্ভরশীল, অতএব এই বাজি যে আমাদের মানুষেরা এখন আমাদের বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কেউ আত্মহত্যা করবে, কেউ বিষ খাবে। আজ আমাদের মানে যা আমরা টাকা পয়সা যা রোজগার করে মানে ইনকাম করে যেটুকুনি যা ধার বাকি সুদে যে টাকা নিয়ে এই বাজির ব্যবসায় লাগিয়েছিলাম, আজ এই বাজির ব্যবসা একটা যা হোক একটা আয়ের পথে মানুষ এই যেটা বাজি বিক্রি করে মানুষ যেটাকুনি অর্থ পেত সেই অর্থটায় তাদের সংসার জীবন ভালোভাবে চলার একটা আশা রেখেছিল, কিন্তু আজ যা পরিস্থিতি এসে দাঁড়ালো একটা খরিদ্দারও কেউ আসছে না এবং বাজি ব্যবসা পুরো টোটালি আমাদের পুরো বন্ধ। করোনা পরিস্থিতির মাঝখানে আমাদের যা ব্যাংকে লোন নেওয়া হয়েছে সে তুলনায় যদি সুদ দিতে হয় আমরা ফুল মারা পড়ে যাবো, কারণ সমস্ত আত্মহত্যা করতে বাধ্য হবে। আর আমাদের যা অবস্থা রাস্তাতে আপনি দেখতে পাচ্ছেন, ক্যামেরা পার্সনকে বলবো যে সরকারের সাথে টোটাল কোনো লোক নেই, কোনো ইয়ে নেই, কোনো কাস্টমার নেই, আমাদের টোটাল সব মাথায় মাথায় বসে। এর মতো অবস্থায় দোকান সব বন্ধ করে রাখা হয়েছে, কারণ প্রশাসনের চাপ আছে, আমাদেরকে বারণ করেছে দোকানে কোন মাল বিক্রি করতে। মহামান্য হাইকোর্টের নির্দেশকে সম্মান জানানো উচিত, এই করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানালেন অ্যাডভোকেট সব্যসাচী চট্টোপাধ্যায়। আতশবাজি সংক্রান্ত এর আগে বহু রায় হয়েছে, সেটা আতশবাজিকে শব্দকে কেন্দ্র করে, কিন্তু আতশবাজি থেকে যে নিঃসৃত রাসায়নিকগুলো থাকে তার ফলে যতটা আমাদের লাংস ক্ষতিগ্রস্ত হতে পারে, ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আমাদের কোনো রায় কিন্তু ইতিমধ্যে যদিও অনেক জায়গায় আলোচ্যতে হচ্ছে, সুপ্রিম কোর্টে এর আগে বেরিয়াম নিয়ে হয়েছে, কিন্তু সালফার ধরুন একটা সাববাজি, যদি সাববাজিতে যদি কেউ আগুন লাগে যার বাচ্চারা ব্যবহার করে, একটা সাববাজি পোড়ানো মানে হচ্ছে 300 সিগারেটের ক্ষতিকে করে, আমি বিজ্ঞানীদের সাথে কথা বলছিলাম। তো এই জায়গাগুলোকে নিয়েই কিন্তু আদালত এই পরিস্থিতিতে নভেম্বর মাস জুড়ে গোটা রাজ্যে আতশবাজির কারবার, আতশবাজির ব্যবসা, আতশবাজি রাখা, আতশবাজি পোড়ানো তাকে কিন্তু নিষিদ্ধ করেছেন। এদিকে একদিকে কালী পুজো, অন্যদিকে ছট, এই দুটি দিনে বাজির তাণ্ডব বাড়তে পারে আশঙ্কা করেছেন পরিবেশবিদরা। হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছেন তারাও। জীব বৈচিত্র্যের পক্ষে এবং আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষার ক্ষেত্রে খুবই খারাপ, এবং আমরা পরিবেশবিদরা ভীষণ ভীত যদি আবার গত 3 বছরের মতন আবার যদি এখানে ছট পুজো হয়, এবং যেভাবে জাতীয় পরিবেশ আদালত বা সুপ্রিম কোর্টের অর্ডারটাকে যদি আবার অবমাননা হয়, এর থেকে লজ্জাজনক আর কিছু নেই। কালী পুজোয় বাজি পোড়ানো যাবে না, এই বিষয়টাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, শুনে নেওয়া যাক। কারণ করোনাতে এমনিতেই মানুষজনের অবস্থা খারাপ, তা হাইকোর্ট থেকে যে নির্দেশটা দেওয়া হয়েছে যে বাজি এবার না পড়ালেই ভালো হয়, ডাক্তাররাও বলছে যে বাজি পড়ালে পরে ভাইরাসটা বেশি ছড়াতে পারে, সে না ভালো জিনিসটা, খারাপ না। করোনাকে মাথায় রেখে হাইকোর্ট এই বছর নির্দেশ দিয়েছে যে বাজি বিক্রি করা যাবে না, বাজি বিক্রি করার ফলে দূষণ হবে এবং দূষণের থেকে করোনার সংখ্যা আরও বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে হাইকোর্ট। এবং এই বাজি বিক্রি করা যাবে না এই সমস্যারই সম্মুখীন হয়েছে বাজি বিক্রেতারা, তাদের বাজার পুরোপুরি মন্দার মুখে, এমনই ছবি আমরা দেখতে পেলাম। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে সুরিত বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট আরোহী নিউজ, কলকাতা।